Shabbat!
কিছু বলছো জামাই? তাহলে আসি শ্বশুরাব্বা। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাবা। এই ছেলে দুটোকে বাইরের বাইরের ছেলে মনে হয়েছে? আরে না গো, হয়তো জামাইয়ের বন্ধু বন্ধু হবে। ঠিক আছে, তুই কাস্তিরা বার কর, দাম মাঠ থেকে চাটে ঘাস কেটে আনবি। কাস্তিরা বার করে দিচ্ছি। ভাই শোনো শোনো শোনো, টাকাটা নিয়ে নাও। ঠিক আছে দাও। এ দেখো 50 টাকা। হ্যাঁ। এ দেখো 30 টাকা, 80 টাকা, আমাদের দুজনা। ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? হ্যাঁ খুব ভালো হয়েছে। ঠিক আছে জানাবার আইব আমার হোটেলে। একটা নিয়ম আছে, যদি কত বলে তাহলে কিন্তু 100 টাকা প্লেট, আর যদি না কত বলে তাহলে কিন্তু 40 টাকা প্লেট। এবারে তোমরা ভেবে দেখো। ঠিক আছে ভাই, তুমি টক করে চলো। ঠিক আছে চলো। আরে বাপ জামাই, আজকে আবার কি ব্যাপার? শ্বশুর আব্বা, ট্রেনটা মিস করে ফেললাম তাই আসলাম। শ্বশুর আব্বা খুব খিদে লাগি, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে বাপ, বসো তাড়াতাড়ি বিছানাটা পার। এই নাও বসো। এ বস রে। এ শোন, তোর সাথে কথা আছে। এটা শোন, তোর জন্য প্রতিদিন দুটো কথা এনে আসছে, এইগুলো আমি সহ্য করতে পারছি না, এইগুলো বারণ করবে, প্রতিদিন আসার খাই যাচ্ছে, কোনদিন ঘুষি দেবো দেখবে। জামাই জামাইয়ের মতন যেন থাকে। আরে জামাই তো হয়, তুমি রেগে যাইছি কেন? এ তো বকে লিখে চটকে ব্যাপার আছে, আজকে খাই দে খেদা। যত সব আগর বাগর জানা সরাবার চোখে সন্দেহ সার। ভাই ব্যাপক খাওয়া দাও বলো। শ্বশুর বাড়ির মতন বলন। হ্যাঁ। ও নো, এ দেখো ভাই পয়সাটা তুমি গুনে নিয়ে নাও। ঠিক আছে ভাই চলো। 50, 60, 70, 80। আজকে জমি গেল, প্রতিদিন দুটো কান নিয়ে আইবার খাবো।
জমিয়ে আমি ইনকাম করব। ওই 40 টাকা প্লেট 40 টাকা প্যাট ফুরুন প্যাট ফুরুন। ওই 40 টাকা প্লেট প্যাট ফুরুন। 40 টাকা প্লেট কে খাবেন প্যাট ফুরুন প্যাট ফুরুন। এই থালা 40 টাকা প্যাট ফুরুন। দাই থালা খেতি দাতি গাই। ও নো। ওই 40 টাকা প্লেট প্যাট ফুরুন প্যাট ফুরুন। ও ভাই আমি ভাত খাবো। কি ভাত খাবাম? মাংস ভাত। মাংস ভাত খাবাম? ঠিক আছে ভাই চলো। চলো। যাওয়ার আগে ভাই কিন্তু একটা নিয়ম আছে। বয়ো। যদি কথা বলে তাহলে 100 টাকা প্লেট। যদি না কথা বলে তাহলে 40 টাকা প্লেট। এবারে তুমি ভেবে দেখো। ঠিক আছে ভাই চলো। ঠিক আছে ভাই চলো। তিতি তল গালি থাকবে। আরে ভাই তুমি চলো। আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা। ভাই দুটাই দুটান। এই তো ভাই এইটা। আব্বা ও শ্বশুর। আব্বা ও মধু তুমি আজকেও এসেছো খেতে? হ্যাঁ বসো আমি খেতে দিচ্ছি বসো। কই রে জামাই এসেছো বিছানটা পেড়ে দে। জামাই আজকেও এসেছে আমার লক্ষ্মী জামাই। বসো 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 এ পেড়ে দে। এ বস। এটা শোন আজকে এরকম জামাই জব্দ কথা শিখে নেবে। প্রত্যেকদিন মাংস ভাত দেওয়া হয় বলে লোভে লোভে চলে আসে। তুই একটা কাজ কর, ভিজি ভাত একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা, বাদ বাকিটা আমি সামনে নেবো। জামাই কিরকম জব্দ করতে হয় আমি ভালোভাবে জানি। ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই হবে। টক্কর যা টক্কর যা। কি ব্যাপার ভিদি ভাত মাংস ভাতের কথা ছিল আর এখন ভিদি ভাত দিইতে? এত টাকা লাগবে বলে আমি অন্যায় প্রতিবাদ করবো না তা হবে না। আমি অন্যায় প্রতিবাদ করবো তা হবে হবে। এই খালা মাংস ভাতের কথা দিল তুই ভিদি ভাত দিতি কানে? আরে ভাই যা দিয়েছে মুখ বুঝে খাই না না। আমার এই বাড়ি টাকা তুমি হোটেল পাইছো? তোর কুষ্টি কি বাচ্চা? আরে কমান।